এই মুহূর্তে নিম্নচাপ যেটা আছে সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে অর্থাৎ ওয়েল মার্কড লো প্রেশার বলতে আমরা যেটা বুঝি সুস্পষ্ট নিম্নচাপ আছে হচ্ছে নর্থ ওয়েস্ট বে এবং সংলগ্ন আমাদের ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল মানে হচ্ছে সাউথ উড়িষ্যা এবং নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছে। আগামী ২৪ ঘন্টায় এটা আরেকটু ঘনীভূত হয়ে ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা, কিন্তু মুভমেন্ট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম অর্থাৎ উড়িষ্যা ছত্তিশগড় হয়ে অর্থাৎ আমাদের দিকে নয়, কিন্তু যেহেতু নিম্নচাপ একটা অনেকটা অঞ্চল জুড়ে এর ইনফ্লুয়েন্স থাকে ফলে যদিও মুভমেন্ট হবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে মানে উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে, কিন্তু এর পেরিফেরির মধ্যে আমরা থাকবো বলে আমাদের উপকূলবর্তী জেলাগুলোতে 9 থেকে 11 এই সময়টাতে বৃষ্টি একটু বাড়বে, ফলে 9 থেকে 11 দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু উপকূলবর্তী জেলা 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই অঞ্চলটাতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সংলগ্ন যে উপকূলবর্তী জেলা অর্থাৎ আমাদের কিছুটা কলকাতা হাওড়া এই জেলাগুলোর 2-1 জায়গায় আইসোলেটেড হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা থাকতে হচ্ছে 9 থেকে 11-র মধ্যে। যেহেতু নিম্নচাপ এখনও সমুদ্রের মধ্যে আছে সুস্পষ্ট নিম্নচাপ ফলে 9 থেকে 11 এই সময়টায় সমস্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে এবং আমাদের যে উপকূলবর্তী জেলা মূলত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা কিছুটা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জায়গার যে কোস্টাল জায়গাগুলোতে কিন্তু একটা গাস্টি উইন্ড থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা কিন্তু সব সময় নয়, গাস্টি মানে নর্মাল ফ্লো যেমন উইন্ডের থাকে মাঝে মধ্যে একটা দমকা বাতাস বলতে আমরা যেটা বুঝি সেটা। এবার এর ফলে কিছু ইম্প্যাক্ট বলতে এই মুহূর্তে এই বৃষ্টির নেগেটিভ ইম্প্যাক্ট কম, তাদের পজিটিভ ইম্প্যাক্টই বেশি। তার কারণ আমরা জানি যে আমাদের এখানে দক্ষিণবঙ্গে এবছর বর্ষার বৃষ্টির ঘাটতি চলছে, ফলে এই বৃষ্টিটা হয়তো উপকূলবর্তী জেলাগুলোতে ধান চাষ বা পাট পচাবার সহায়ক হতে পারে, কলকাতা বা হাওড়ার মতন জেলাগুলোর ক্ষেত্রে একটু শর্ট টার্ম ইনান্ডেশন হতে পারে, জল জমে যাওয়ার খুব বেশি সময়ের জন্য নয়, যেহেতু খুব বেশি বৃষ্টি হচ্ছে না আইসোলেটেড হয়েতে হেভি রেইনফল হবে, খুব যে ভাসিয়ে দেওয়ার মতন বৃষ্টি সেমন কিছু কিন্তু নয়। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ভেজিটেবল ক্রপস যেগুলো থাকে অনেক সময় মাঠে স্ট্যান্ডিং যেটা এতদিন খুব একটা ক্ষতি হয়নি সেইটার সামান্য ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা।